أشهد أن لا কাফেরদের শক্তি যত বেশি হোক না কেন পরোয়া করা চলবে না। আল্লাহর নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো, ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে, খবরদার ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছিলেন না। আল্লাহ তাআলা বলেছেন ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, তারা আরো উৎসাহিত হলো। তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমরা তো সেই মৃত্যুকে চাচ্ছি। তোমাদের কাছে সবচেয়ে খারাপ যে মৃত্যু, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই মৃত্যু। আমাদের মৃত্যু হচ্ছে শাহাদত, আমরা শহীদ হলে আল্লাহর দরবারে চলে যাব। কার দরবারে? আজকে মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম সে আনন্দই প্রকাশ করেছিলেন। আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন, আজকে আমেরিকার বিশাল শক্তি, হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে, আমরা কিছুই বলছি না। আমাদের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কার হুকুমে? কার সাহায্যে? কার মুমিনদের মাওলাকে? আল্লাহ তাআলা বলছেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নাই, বুশের কোনো মাওলা নাই, ওবামার কোনো মাওলা নাই, হিন্দুর কোনো মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, মুমিনদের মাওলা নাই। আল্লাহ তাআলা কি আপনার মুমিনদের মাওলা আছে? ওদের কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? আল্লাহ। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين লা মাওলা লাহুম, ওদের কোন মাওলা নেই। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্ধা, কি জন্য? আমরা নবীর এই সুন্নাত গুলো ভুলে গেছি। আমরা চিন্তা করি অনেকে বলে ঈমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা, রোজা রাখার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজীদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য, ঈমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ঈমানদারদেরকে বলেছেন হজ করার জন্য। যেই ঈমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ঈমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করাও যায়। এই জন্য মনে রাখতে হবে, মুসলিমরা লড়াই করে কার জন্য? এই জন্য শক্তি আসবে কোত্থেকে? আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল। একটা যুদ্ধে খালি বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। সেই যুদ্ধে মুসলিমরা মার খেয়েছিল। কি হয়েছিল? প্রথম দিকে মার খেয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াউমা হুনাইনিন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা অধিকতা যখন তোমাদের কাছে খুব অহংকারের কারণ হয়েছিল, তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, তখন আল্লাহ তাআলা তোমাদের সেইটা কোনো উপকার আসে নাই, প্রথমে মার খেল, এরপরে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল, ঈমান পুরো আল্লাহর দিকে চলে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার দিকে চলে আসো, আনান নাবিয়্যুল্লাহ কাযিব আব্দুল আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই। এবারে যখন নবীর কাছে চলে আসলো, সংখ্যার কোনো বড়াই নাই, অস্ত্রের বড়াই নাই, আল্লাহর নুসরতের বড়াই আছে, এবারে যুদ্ধ শুরু করলো। পরবর্তীতে সে যুদ্ধে বিজয় লাভ করেছেন, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, আজকে একদিকে আমাদের যেমন অন্য অন্য ইবাদতগুলো করতে হবে, অনেকে মনে করে ইসলামের পঞ্চ বিনার মধ্যে তো জেহাদ নাই, লড়াই নাই, পাঁচটা বেনার মধ্যে জেহাদ নেই। হাদিস ভালো করে বুঝতে হবে। ওলামা ইকরামদেরকে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, তোমরা খুব ভালো করে চিন্তা করো, বুনিয়াল ইসলাম আলা খামসিনের মানে কি? ইসলামের বেনা, ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, কয়টা? এখানে পাঁচটা পিলার যদি দাঁড় করে দেওয়া হয় বিল্ডিং হবে, তাহলে বোঝা গেল পাঁচটা পিলার বলা হয়েছে, পূর্ণাঙ্গ ইসলাম বলা হয় নাই। এই পাঁচটা পিলার হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এরপরে বিল্ডিং এর ছাদ লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, সেগুলো কোথায়?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। এটা ঠিক, এই পাঁচটা ভিত্তির উপরে ছাদ হচ্ছে জিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই পাঁচটা ভিত্তির উপরে যে ছাদ দিতে হবে সেই ছাদের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করা, যুদ্ধ করা। এই জন্য মনে রাখতে হবে আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই আমেরিকার র্যান্ড ইনস্টিটিউট তাদের গবেষণায় লিখেছে মুসলিম জাতির মধ্যে সুফিবাদকে, মাজার পূজাকে, এভাবে আল্লাহর নবীর মহব্বতের নামে মিলাদকে এরকম ভাবে মাজারকে উৎসাহিত করো, সেই কারণে তারা আশিকের রাসূল দাবি করবে। সেজন্য আমি বলতে চাই, আপনারা জানেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একজন বড় মহাদ্দেশ ছিলেন, কিতাবুল জিহাদ যার কিতাব লেখা আছে। তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, ওনার কোন ছাত্র বলেছিল হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, আপনিও তো পারেন। ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ ফজাইল ইবনে আয়াদ মক্কায় থাকতেন, মক্কায় থাকা কত বড় ফজিলতের বিষয়, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসাদ চুমো দেওয়া যায়, মুলতাজামকে জড়িয়ে ধরা যায়, কমপক্ষে আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটা যায়, এত বড় ফজিলতের কাজ আপনিও তো করতে পারেন, কেন আপনি যুদ্ধের ময়দানে কাজ করছেন? সেই সময় আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ওই ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন। তিনি বলেছিলেন ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, ওহে মক্কা মদিনার ইবাদতকারী আবিদুল হারামাইন, মক্কা মদিনার আবেদ, তুমি নিশ্চয় বড় ইবাদত করছো, কিন্তু জেনে রাখো তুমি যদি আমাদের ইবাদত দেখতে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না, কারণ তুমি মক্কায় বসে ইবাদত করছো আর গোটা দুনিয়ার থেকে ইসলাম বিদায় হচ্ছে। আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন, সাহাবায়ে কেরাম মক্কা ত্যাগ করেছিলেন, তারাও তো ফজিলত জানতেন, তারা ত্যাগ করে দুনিয়ার ওহুদে বদরে খন্দকে লড়াই করেছেন, আজকে তুমি মক্কায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সওয়াব বুঝতে পারলা, সাহাবায়ে কেরাম সেটা বুঝেন নাই, তারা ময়দানে চলে গিয়েছিল। কাজে জেনে রাখো তুমি যে ইবাদত করছো আমাদের ইবাদতের তুলনায় তা খেলনা ছলনা মাত্র। এরপরে তিনি এ পর্যন্তই ক্ষান্ত করে আরো লিখলেন মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু, তুমি যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, গাল ভিজে যায়, জামা ভিজে যায়, তোমার চোখের পানি দিয়ে ভালো কথা চোখের পানি ভালো, কিন্তু জেনে রাখো আমরা যখন ইবাদত করতে করতে জজবায় চলে আসি, আমরা যখন যুদ্ধের ময়দানে দুশ্মনদেরকে কতল করতে করতে জজবায় চলে আসি তখন আমাদের চোখের পানি নয়, আমাদের রক্ত দিয়ে, আমাদের মাথা ভেঙ্গে, আমাদের গাল ভেঙ্গে, দাঁত ভেঙ্গে, শরীর জখম হয়ে তার রক্ত দিয়ে আমাদের গাল ভিজে যাওয়া ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো দামি আতর লাগিয়ে সুগন্ধযুক্ত আতর লাগিয়ে তুমি বসো, ভালো কথা, তোমার আতরের সুগন্ধির ভালো মর্যাদা আছে, নবীজি আতর ব্যবহার করেছেন, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, আর আমাদের আতর হচ্ছে কি শুনো, আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং আমাদের রক্ত, এই সব মিলে ওখানে আতর তৈরি হয়ে যায়। আর জেনে রাখো তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি না হলেও আমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহি ওয়া দুখানুন না জাহান্নাম ফি আনফি রাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির নাকের মধ্যে আল্লাহর রাস্তার ধুলাবালু এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একাত্র হবে না। জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো, তুমি বুজুর্গ মানুষ, তোমার হাদিয়া তোবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রাখো তুমি যত বড় বুজুর্গই হও তুমি যখন মারা যাবে তখন
তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে, তোমাকে ল্যাংটা করা হবে, নতুন কাপড় দেওয়া হবে। আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার সেই রক্ত মাখা জামা কাপড়, আমার পুরাতন লুঙ্গি, আমার কাপড় চোপড় দিয়েই আমাকে কবর দেওয়া হবে। আমার কাপড় চোপড় খোলা হবে না, রক্তগুলো ধোয়া হবে না, কারণ কেয়ামতের মাঠে আমি যখন উঠব আমার জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন এই জখম তাজা হবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে কিসের? মেষ্ক আম্বারের ঘ্রাণ হবে। এরপরে তিনি লিখেছেন তোমার জানাজা যখন হবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত বুজুর্গ, পীর বুজুর্গ। কিন্তু জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে, আমার জানাজায় লোক হবে না, কারণ যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে। জেনে রাখো তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মরে যাবে, আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি জীবিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা চিরঞ্জীব হয়ে আছে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে ইসলামকে ধ্বংস করার জন্য গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে ওরা আনন্দ উল্লাস করছে একজন মুসলিমকে মারার পরে। আপনারা জানেন একজন মুসলিমকে হত্যা করা হলো, গোটা দুনিয়ার কাফেররা আনন্দ উল্লাস করলো, আমাদের দেশের সাংবাদিকরা মুসলিম হওয়া সত্ত্বেও। আপনারা আমি বলতে চাই বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হলো, ওই সময় যারা যুদ্ধ করেছে নিজেদের দেশের জন্য, নিজেদের ভূমির জন্য, তখন তারা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, ভালো সন্তান হয়ে থাকে, তাহলে একই রকম আফগানিস্তানে যারা নিজের দেশ রক্ষার জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য, কাশ্মীরে যারা নিজের দেশ রক্ষা করার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য, ইরাকে যারা নিজের দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, ফিলিস্তিনে যারা নিজের দেশ রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য লড়াই করছে, তারা বীর মুক্তিযোদ্ধা হতে পারবে না কেন? তোমার দেশের জন্য যুদ্ধ করলে যদি মুক্তিযোদ্ধা হতে পারে, আজকে যারা আফগানিস্তানে কাশ্মীরে ফিলিস্তিনে যুদ্ধ করছে তারাও এই যুগের সবচেয়ে বীর মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? আজকে তাদেরকে আমার দেশের সাংবাদিকরা লেখে এরা জঙ্গিবাদী, যখন আমেরিকান সৈন্য মারা যায় তখন লেখে আমেরিকান সৈনিক মারা গেছে, আর যখন কোন মুজাহিদ মারা যায় তখন বলে কয়েকজন সন্ত্রাসী মারা গেছে। ও আমার জাতি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআনের ভাষাকে, কোরআনের ভাষাকে, হাদিসের পরিভাষাকে পরিবর্তন করে দিয়েছে, এখন তারা জেহাদের তর্জমা করছে জঙ্গিবাদী দিয়ে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে এই কোরআনকে, এই বুখারিকে, আজকে এই বুখারি শরীফ যেই দেশে বসে লেখা হয়েছিল সেখানে ইসলাম নেই, আমাদেরকে জন্য আবার তৈরি হতে হবে। সেজন্য আমি কোরআনুল কারিমের একটা আয়াত দিয়ে আপনাদেরকে ইঙ্গিত করছি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে কেউ মুরতাদ হয়ে যায়, তোমরা যদি দিনকে ছেড়ে দাও তাতে আল্লাহর কিছু আসে যায় না। জেনে রাখো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, তোমাদেরকে গজব দিয়ে, তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতি তৈরি করবেন, ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি আমি বিনয়ী, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এমন লোকদেরকে তৈরি করবেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারকারী, কোন নিন্দুকের নিন্দা, কে নিন্দা করলো, কে সন্ত্রাসী বলল, কে জঙ্গিবাদী বলল, তার পরোয়া করবে না, তারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা সে আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে এই জমিনে আবার যদি আমরা সোচ্চার হতে পারি, 3 লক্ষ মসজিদ রয়েছে যেখানে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এই সব আলেমরা, সব ইমামরা যদি একটা দাবি নিয়ে
আমরা মাঠে নামতে পারি, এই দেশ মুসলিমদের দেশ, এখানে কোরআনের বিধান চলবে, রাসূলের সুন্নাত থাকবে, এই দেশে মূর্তি থাকবে না, মাজার থাকবে না, এই দেশের রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের মোড়ে মোড়ে মূর্তি চলতে পারে না, তাহলে দূর করা সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।